অনেকে লেন্সে দেখা যায় ফানগাস পড়ে থাকে, লেন্সের ফানগাসগুলো কি আপনারা সার্ভিস করেন? হ্যাঁ, লেন্সের ফানগাস আমরা সার্ভিস করি। আচ্ছা, মূলত কাস্টমাররা কি কি সমস্যা নিয়ে আসে? বেশিরভাগ আপনার শাটারের প্রবলেম আসে। আচ্ছা, আর আপনার ওয়ান হয় না অনেক সময়, আর লেন্সে আপনার অ্যাপারচার রিবনের প্রবলেম, লেন্স ক্লিন করার জন্য ফানগাস পড়ে, পাঙ্গাস ক্লিন করার জন্য এগুলো আসে। জুম লেন্স 75-300। জি, আচ্ছা, এটার কি সমস্যা, কমন সমস্যা কি? কমন সমস্যা হচ্ছে অ্যাপারচার রিবন কাটা গেছে। গাইস, আমরা সি ক্যামেরা ফিক্সারে আমরা কথা বলবো শফিক ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, অনেকেই কমেন্টস করেন যে ভাইয়া কোথায় গেলে আমার শখের ক্যামেরাটা সার্ভিসিং করতে পারবো। আপনারা DSLR ক্যামেরা পাশাপাশি আর কি কি সার্ভিস করেন? আমরা DSLR পাশাপাশি আপনার ড্রোন, অ্যাকশন ক্যামেরা প্লাস। আচ্ছা, অনেকে লেন্সে দেখা যায় ফানগাস পড়ে থাকে, লেন্সের ফানগাসগুলো কি আপনারা সার্ভিস করেন? হ্যাঁ, লেন্সের ফানগাস আমরা সার্ভিস করি। আচ্ছা, তাহলে DSLR ক্যামেরা সার্ভিসিং শুরু হচ্ছে কত টাকা থেকে ভাই? আমরা সর্বনিম্ন 500 টাকা থেকে। সর্বনিম্ন 500 টাকা থেকে শুরু হচ্ছে। এবার একটু বলবেন যে কিভাবে আপনাদের এই সার্ভিস সেন্টারে আসা যাবে? এটা হচ্ছে আপনার ঢাকা এলিফ্যান্ট রোড, ইস্টার্ন মল্লিকা, লেভেল 6, 17 নম্বর দোকান আমার। আচ্ছা, আপনি এসে দেখলাম যে একটা ক্যামেরা সার্ভিস করছিলেন, কোন ক্যামেরাটা নিয়ে এই মুহূর্তে কাজ করছেন? আমি একটা নিকন 5500 ক্যামেরার কাজ করছিলাম। আচ্ছা, এটা কি সমস্যা ছিল? এটা হচ্ছে আপনার ওয়ান হতো না। আচ্ছা, অন হইতো না? জি জি। আচ্ছা, অনেকে দেখা যায় ওই যখন ট্যুরের সিজনটা আসে তখনই শুধু ক্যামেরাটা অন করেন বা ছবি তোলার জন্য, সারা বছর কিন্তু বাসায় পড়ে থাকে, সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দেয়। মূলত কাস্টমাররা কি কি সমস্যা নিয়ে আসে আপনার কাছে? বেশিরভাগ আপনার শাটারের প্রবলেম আসে। আচ্ছা, আর আপনার অন হয় না অনেক সময়, আর লেন্সে আপনার অ্যাপারচার রিবনের প্রবলেম, লেন্স ক্লিন করার জন্য ফানগাস পড়ে, পাঙ্গাস ক্লিন করার জন্য এগুলো আসে। আচ্ছা, ওকে। তো যারা আসেন, আমাদের ভিউয়ার্সরা যারা আসেন সার্ভিস করতে, দূর দূরান্ত থেকে যারা আসেন, তাদের জন্য কেমন সময় লাগে আপনার সার্ভিসটা করতে? আমাকে মনে করেন আপনার ঘন্টা থেকে 1 থেকে 2 ঘন্টার ভিতর টাইম দিলে আমি 1 থেকে 2 ঘন্টার মতো। আর কেউ যদি হাতে 1-2 ঘন্টার সময় নিয়ে আসে, সেক্ষেত্রে সে সার্ভিস করাবার নিয়ে চলে যেতে পারবে, চলে যেতে পারবে। আচ্ছা, এটাতে যে সমস্যাটার কথা বলছিলেন যে এটা কি সমস্যা ছিল, অন হচ্ছিল না, এখন কি এটা সমস্যাটা সমাধান হয়েছে? এখন অন হয়? জি জি। আচ্ছা, এই 10 মানে এই কাজ মানে ক্যামেরা যে ওনার, ওনার বাসা কোথায়? এনে এটা আপনার ইসে বান্দরবান থেকে পাঠা। আচ্ছা, বান্দরবান থেকে পাঠিয়েছেন। জি জি জি। ভাই, যারা ঢাকায় আসতে পারতেছেন না, তারা কিভাবে সার্ভিস করে নিতে পারবেন আপনাদের কাছ থেকে? সেটা আপনি কুরিয়ার থেকে পাঠালে আপনার, আমরা এখানে একদিন সময় দিবে, একদিনের পর আমরা ওটা মাল দিয়ে দিব। আচ্ছা, মানে 100% বিশ্বস্ততার সাথে আপনারা ক্যামেরা সার্ভিস করে দিবেন? জি জি। আচ্ছা, ওকে। এখানে আমি দেখতে পাচ্ছি লেন্সও আছে, আপনি এই লেন্সগুলোতে কি কাজ করছেন? এটা আপনার অ্যাপারচার প্রবলেম। এটা কি জুম লেন্স? জুম লেন্স 75-300। জি। আচ্ছা, এটার কি সমস্যা, কমন সমস্যা কি? এটা কমন সমস্যা হচ্ছে অ্যাপারচার রিবন কাটা যায়। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে 5500, এটা অ্যাপারচার রিবন প্রবলেম। আচ্ছা আচ্ছা। এগুলোর জন্য কেমন চার্জ করেন? এগুলো আমরা 800 টাকা করে নেই। 800 টাকা করে? জি জি। ভাই, অনেকে দেখি যে আমার একটা কমন সমস্যা, ওই যে ক্যামেরা অন করলে এরর আসে, এরর 1। হ্যাঁ, এরর 1। এটা এগুলো লেন্সের থেকে হয়? লেন্সের থেকে হয়। জি জি। আচ্ছা, এটা তো আপনারা সলভ করেন? জি, সলভ করেন। আচ্ছা, ওকে। ভাইয়া, ঢাকার বাইরে থেকে আর কোথায় কোথায় থেকে আপনাদের কাছে ক্যামেরাগুলো পাঠান মূলত? আমাদের সারা বাংলাদেশ থেকে মাল পাঠায় দিবেন। আচ্ছা, একটু দেখেন আমাদেরকে। হ্যাঁ, আমি একটু ঘুরে দেখি ভাইয়ের সার্ভিস সেন্টারটা। যেমন এই যে আমাদের মেমোরি চেম্বারগুলো, আমরা এই মেমোরি চেম্বারগুলোতে কি প্রবলেম হয়, তাই তো? হ্যাঁ, মেমোরি অনেক সময় আছে আপনার, যেমন এই যে মাদারবোর্ডটা। আচ্ছা, এই মাদারবোর্ডের থেকে যে মেমোরি চেম্বারগুলো থাকে, জি, এগুলো আমরা রিপ্লেস করে দিই। আচ্ছা, তারপরে এই যে আমাদের রেবন, আমাদের সব কিছু। আচ্ছা, প্রত্যেকটা পার্সি আমরা আলাদা আলাদাভাবে, আমাদের এই যে প্রত্যেকটা রেবন আমাদের এখানে রয়েছে। আচ্ছা, যে কোনো লেন্সের রেবন আমরা লাগাই দিবেন? জি জি। আচ্ছা, সাথে আমরা যে আপনার রেবনের সাথে আমরা যে ফাঙ্গাসগুলো, ওগুলো আমরা ক্লিন করে দেব। আচ্ছা, আপনাদের কাছে আরেকটা প্রশ্ন ছিল, অনেকে দেখা যায় ডিজিটাল ক্যামেরাগুলো ব্যবহার করেন অনেক আগের, আর ডিজিটাল ক্যামেরাগুলো, এরপর হচ্ছে হ্যান্ডিক্যামগুলো, এগুলো কি সার্ভিস করেন? হ্যাঁ, এগুলো করি। একটু দেখাবেন আপনারা কি কি হ্যান্ডিক্যামরা বা ডিজিটাল ক্যামেরাগুলো আছে? আচ্ছা, এটা কি ব্র্যান্ডের? এটা সনি। সনি, মানে যারা হ্যান্ডিক্যাম ইউজার আছেন তারা কিন্তু ক্যামেরা ফিক্সারে আসলে আপনারা কিন্তু হ্যান্ডিক্যাম সার্ভিস করতে পারবেন। এগুলোর কেমন চার্জ নেন? এগুলো আমরা 1200 টাকা করে চার্জ। 1200 টাকা করে? আর এই যে কাজের উপর পুরাতন ডিজিটাল ক্যামেরাগুলো, এগুলো 500-600 এরকম। 500-600 এরকম? জি। মানে আপনারা মূলত সব ধরনের ক্যামেরা নিয়ে কাজ করেন, তাই তো? জি জি। আচ্ছা, আর কি কি সমস্যার সমাধান করেন একটু দর্শকদেরকে আর একটু বিস্তারিত বলেন। আমরা এখানে আপনার ড্রোন ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা প্লাস আপনার গেম বেল, সব কাজ, সব টুকটাকেই আমরা কাজ করে থাকি। সব ধরনের কাজই করে থাকি? করে থাকি। আচ্ছা, ওকে। অনেক সময় আসে কি আপনার দেখা গেলো পার্টস অ্যাভেলেবেল না হলে, ওগুলো আমরা লাস্টে ওগুলো করতে পারি না। আচ্ছা, এই আর কি। কিন্তু আমরা চেষ্টা করি 100% কাজ করে দেওয়ার জন্য, মানে 100% কাজ করার জন্য। ধন্যবাদ ভাইয়াকে। সো যারা আমরা ছোট্ট একটা ভিডিও করলাম, যারা হচ্ছে ক্যামেরা সার্ভিস করবেন, আপনারা কিন্তু ক্যামেরা ফিক্সারে চলে আসতে পারেন।
আপনাদের শোরুম আসার ঠিকানাটা আরেকবার বলে দিবেন। ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিক আমার লেভেল 6 17 নম্বর দোকান আমার। আচ্ছা, এখানে আসলে আপনারা কিছু দক্ষ টেকনিশিয়ান পেয়ে যাবেন। জি, আমাদের সেকশনটা পুরো আলাদা, মানে বডি সাইড একজন আলাদা করবে, লেন্সের সেকশন আলাদা, সম্পূর্ণ এক একজন এক এক সাইড করে কাজ করে। আচ্ছা, আমাদের এখানে কোনো একজন একজনের ভিতরে যে ভ্যারাইটিস তা না, আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।